আর এই যে গাইস তেলটা, সেম চোখ গাইস, তিনটে কবুতরের বাচ্চাই সেম চোখ, ব্ল্যাক সেন্টার সাইড একটু সাদা সাদা ভাব। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ভিলেজ কবুতর প্রেমী। তো গাইস আজকে আবার একটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। তো গাইস আজকে দেখাবো, আজকের ভিডিওতে আমার যে বাড়ির তিনটে কবুতরের বাচ্চা ছিল সে বাচ্চাগুলো বড় হয়ে গেছে অনেকটাই, তো ওদেরকে শক করাবো। চলুন, আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে ওদেরকে শক করাবো নেক্সট ভিডিওতে, তো আজকের ভিডিওতে চলুন তাদেরকে শক করাবো। তো ভেতরে যাওয়া যাক প্রথমে। তো গাইস এই যে গেট খুলে ভেতরে চলে এলাম, দেখছ তো। তো গাইস প্রথমে এই যে দেখুন সিরাজি কবুতরের যে পেটিটা যে থার্মোকল দিয়ে বানিয়েছিলাম, এটাকে কালার করে দিয়েছি দেখতে পাচ্ছেন, কালার করার পর কালারতে শিফট করেছি। আর এই যে সিরাজি কবুতরগুলো, সিরাজি কবুতরগুলো কিন্তু এখনো ডিম পাড়া ডিম পারছে না, জানি না কারণটা কি, বুঝতে পারছি না। তো ভাবছি এদেরকে কিছু একটা করতে হবে, ব্যবস্থা আলাদা আলাদা করে রাখবো নাকি। তো কমেন্টে জানাবেন অবশ্যই যে সিরাজি কবুতরগুলোকে কি করলে ভালো হয়, তাদেরকে কিছুদিন আলাদা করে রাখবো না কি করব, সেটা কমেন্ট অবশ্যই জানাবেন যদি কারো জানা থাকে। তো গাইস ওই যে একটা বাচ্চা ওখানে এখানে রেখেছিলাম, বেরিয়ে গেছে ফাঁক দিয়ে, দরজা নাই সেই জন্যে, কোনো ব্যাপার নয়। তো গাইস ওই যে এক জোড়া নতুন জোড়াটা দিয়েছি, ওরা ডিম পারবে খুবই শীঘ্রই। তো ডিম এই যে এখানে ফলগুলো জমা করছে, ডিম পারবে, তো যখনই ডিম পারবে আপনাদের মাঝে ভিডিও শেয়ার অবশ্যই করবো। আর গাইস এই যে সেই বাচ্চাটাকে যেখানে দিয়েছিলাম দুটো বাচ্চাকে দেখেন, বাচ্চাগুলো মাশাআল্লাহ ধীরে ধীরে বড় হয়ে উঠছে, অ্যাকসেপ্ট করে নিয়েছে। এবার শুধু পালায় দেয় কবুতরের বাচ্চাগুলো আপনাদের মাঝে শক করাবো। তো গাইস এই যে একটা বাচ্চা, তো চলুন গাইস একে দেখতে পাচ্ছেন এই যে কবুতরের বাচ্চাটা, তো এই যে চোখ ব্ল্যাক চোখ, বর্ডার সাইডে সাদা একটু সাদা ভাব আর সেন্টার ব্ল্যাক, এই সাইডটাও কিছুটা এইরকমই সেম দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। আর এই যে ডানা, এই সাইডের ডানা। আর গাইস এই যে কবুতরের টেলটা, এই যে পাঞ্জা ব্ল্যাক নাখুন গাইস দেখতে পাচ্ছেন চলে গেল স্টপ কর। এই যে আরেকটা লাল কালারের দেখতে পাচ্ছেন সেম চোখ গাইস, তিনটে কবুতরের বাচ্চায় সেম চোখ, ব্ল্যাক সেন্টার সাইড একটু সাদা সাদা ভাব, এই সাইডেরও একই গাইস। যে ডানা একদম বাচ্চা, এই সাইডে ডানা গাইস, এই টেলে এখন সেরকম কিছু হয়নি, ছোট ছোট কয়েকটা। আর এই যে পাঞ্জাটা ছেড়ে দেখে গাইস, তো গাইস এই যে একটা সাদা কালারের দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর, কিছুটা চোখটা এরকম সেম টু সেম চোখ, চোখে ফোকাস কর, ব্ল্যাক মিডল সেন্টার এবং সাইডে একটু সাদা সাদা ভাব, সেম কালার চোখের এটাও। আর ডানাগুলো কিছুটা এরকম, এই সাইডের ডানা। আর এই যে গাইস টেলটা, আর এই যে পাঞ্জা গাইস, পাঞ্জাগুলো খুব একটু ভালো বোঝা যাবে না কারণ কালার হয়ে গেছে, হোয়াইট হোয়াইট নখ গুলো। তো গাইস ছেড়ে দেখাই পায়রাটা, দেখেন মাছটা খুবই সুন্দর স্ট্যান্ড। আজকের ভিডিও অবধি দেখাবে কোনো পরবর্তী ভিডিওতে, আশা করি ভিডিও আপনাদের ভালো লাগবে লেগেছে, এবং কবুতরগুলো কেমন লেগেছে কমেন্ট অবশ্যই জানাবেন।
তো গাইস দেখা হবে পুনঃ পরবর্তী ভিডিওতে, বাই বাই।